হ্যালো ভাই মানে জয় জগন্নাথ, ওয়েলকম টু চ্যানেল ওড়িয়া ফ্রি ফায়ার। তো ভাই মানে কেমিতি অনেক আশা করছি আপনার বহুত ভালো থাকবে। তো মানে আজকের ভিডিওটি আপনার বহুত খাস, তো ভিডিওটি আপনার লাস্ট দেখুন। তো মানে আপনার চাহিদা কি আপনার লেভেল বহুত স্পিডে ইনক্রিজ হয়ে যাও, যেমন কি আপনার দেখুবে কি আমার যে সর্ভর অনেক হাই লেভেল প্লেয়ার্স, যেমন কি আমার সুদীপ সরকার ভাই হুম কিংবা আমার এসকে সবির ভাই হুম, তো আপনার দেখুবে কি তাঁর লেভেল বহুত হাই অছি, হলে সে লেভেল বহুত স্পিডে বি ইনক্রিজ হচ্ছে, কিন্তু আমার লেভেল যে সব অছি আমার লেভেল বহুত স্পিডে ইনক্রিজ হোনি কিংবা আমার ধীরে ধীরে বড়ুছি, কিংবা সে কিন্তু তাঁর বহুত লেভেল বহুত হাই অছি। আপনার দেখুবে কি কিছু দিন তলে থাকবে তাঁর 73, বহু দিন তারপরে দুই দিন পরে দেখলে আপনার দেখিথে কি 74 হয়েথিব, কিন্তু আপনার মানে যে লেভেলে থাকবে আপনার আট দিন পরে সেই লেভেলে পড়িথে। তো কিছুটা মাত্র টিপস অছি যেটা কি আপনার আপনার লেভেল বহুত স্পিডে পড়াই পারবে। তো আপনার কিছুটা টিপস দিয়েছি এবং কিছুটা মেথড কইছি, তো আপনার লাস্ট দেখুন আপনার সব কিছু বুঝাই পারবে। তো মানে কয়েক চাহুছি যদি আপনার চ্যানেলে যদি নূয়া আসছেন, যদি এপর্যন্ত সবসক্রাইব করেন তাহলে এবে তলে দেখা হচ্ছে রেড কলর বটন দবাই দিও, এবং সবসক্রাইব করে সাইডের যে বেল আইকন রয়েছে তাকে দবাই অল্রে সেট করে দিও। এবং যদি ভাই মানে আপনার যদি লাস্ট যেন দেখুছেন এবং ভিডিওটি আপনার কিছু শিখবাক মিলুছি এবং ভিডিওটি আপনার বহুত ভালো লাগুছে, তাহলে গোটে লাইক দেওয়া টোটালি ভুলতু না, কারণ যদি আপনার গোটে লাইক দেওছেন তাহলে মতো বহুত মোটিভেট হচ্ছে নেক্সট ভিডিও বনাব। তাহলে ভাই মানে যদি এপর্যন্ত লাইক করেন তাহলে এবে লাইক করে দিও, এবং মতো ওড়িয়া ভাইকে নিহতি ভাবে সপোর্ট করতু, এবং চলতু ভিডিওটি আমি স্টার্ট করা। তো ভাই মানে সবু কিছু সহজে বুঝবা আপনার কিছু তিনোটি মেথডে সব কিছু ডিভাইড করে দিয়েছি। তো ফার্স্ট হচ্ছে কি আপনার লেভেল অফ কেমিতি হুয়ে সেইটা বুঝতু, তো সেকেন্ড হচ্ছে কি মেথড আপনার কেমিতি জলদি লেভেল অফ করে পারবে, তো থার্ড হচ্ছে কি আপনার কেমিতি ডবল স্পিডে লেভেল অফ করে পারবে। তো আমি যাবে এবার ফার্স্ট মেথডে কথা হওয়া যেটা কি লেভেল অফ কেমিতি হুয়ে। তো আপনার স্ক্রিনে দেখি পারিবে এটা আমার যে প্রোফাইল অছি, প্রোফাইল যেটি মোট লেভেল শো করছি দেখুন, মো না অছি অফ 99, তা তলে অছি মোট 64, দেখুন তলে যেটি অছি আমার ইএক্সপি সেইটা হচ্ছে এবে যে আমার নিজের এবে যেটা অছি আমার নিজের লেভেল, তো সেতিকর এক্সপিরিয়েন্স হচ্ছে মোট 15,14,071। তো যদি রাইটরে যে অছি 16,34,300 যদি তাকে ক্রস করে নেছি তো মো লেভেল 65 হয়ে যাব। তো এইটা আপনার মানে বুঝতু লেভেল অফ কেমিতি হুয়ে। তো এই যে আমার লেফ্টরে যেটা আমার হচ্ছে এক্সপিরিয়েন্স যেটা এবে যে এক্সপিরিয়েন্স অছি, যদি আমি রাইটর যে অছি আমার এক্সপিরিয়েন্স তাকে যদি আমি ক্রস করে দেছেন তাহলে আমি নেক্সট লেভেলকে বড়ি যা। তো এইটা হচ্ছে আমার লেভেল অফ এমিতি হয়ে থাকে, যদি আমি রাইটর যে ইএক্সপি অছি যদি আমি তাকে ক্রস করে নেছু তাহলে আমার লেভেল অফ হয়ে পারিব। তো সেকেন্ডে মু বতাই দেবি কি আপনার ইএক্সপি কোটি মিলে ও কেমিতি কেমিতি মিলি থাকে, এবং আপনার মানে কোভাবে স্পিডে আপনার বি লেভেল অফ করে পারবে। তো এটা থার্ডে বতাই দেবি। তো এবে চলুন আমি কথা হবে কি সেকেন্ড যেটা কি আপনার মানে কেমিতি জলদি লেভেল অফ করবে। তো মানে জলদি লেভেল অফ করা চাহুলে আপনার মানে আগে ফার্স্ট বুঝতু কি ইএক্সপি কোটি মিলে। তো ইএক্সপি মিলি থাকে কি আমার যে ম্যাচর লাস্টরু, যেমনি আমি ক্লাসিক খেলু কিংবা আমি র্যাঙ্ক খেলু কিংবা সিএস র্যাঙ্ক খেলু, তো সেইগুলো আমাকে ইএক্সপি মিলি থাকে খালি আমাকে কষ্টম কিংবা আমার ট্রেনিং গ্রাউন্ড ছাড়িকি, তো সেথুর মিলি থাকে। তো ফার্স্ট মু কয়া চাহুছি কি আপনার মানে ফার্স্ট বুঝতু কি ইএক্সপি কহিলে কম। তো ইএক্সপি আপনার মানে যে যাচ্ছেন আপনার মানে ম্যাচে আপনার এক্সপিরিয়েন্স আপনার মানে কত সময় রুহতি আপনার মানে কম করতে, তো সেইটা আপনার মিলি থাকে আপনার ম্যাচর লাস্টরে আপনার রেজল্ট মিলি থাকে। তো এইটা হয়ে গেল তো আপনার কোটি মিলি থাকে এবং ইএক্সপি কম আপনার মানে বুঝিগলে। তো এবার আমি কথা হবি কি আপনার কেমি জলদি জলদি লেভেল অফ করবে। তো খালি আপনার মানে তো গেম খেলে তো আপনার হয়ে যাবেনি, তো আপনার খেলে পড়ব আপনার খালি ক্লাসিক খেলে হবেন, আপনার র্যাঙ্ক বি খেলে পড়ব, এবং খালি আপনার যাইকি খালি কিল কলে আপনার বড়ি যাবেনি, আপনার কিল বি করা সহ আপনার বহু সময় বিতাইবা পড়ব আপনার যে গেমে, এবং আপনার সর্ভাইভ করা পড়ে। কহা গেলে সর্ভাইভ মানে না কি যে আপনার লুচিকি খেলবে কিংবা ক্যাম্পিং করবে, আপনার কিল বি করবে, এবং আপনার লাস্ট যদি আপনার ভূয়া করছেন তাহলে আপনার দেখবে কি আপনার ইএক্সপি বহুত স্পিডে মিলব। তো আপনার স্ক্রিনে দেখুছি ইএক্সপি কলে কম গেমের পরে কমিটি মিলে, তো আপনার যে স্ক্রিনে দেখুছেন এইটা হল আপনার ইএক্সপি, এইটা মিলি থাকে আপনার ম্যাচর লাস্টরে। তো আপনার যদি ক্লাসিক্রে মানে পাচ্ছেন কম ইএক্সপি, তো আপনার দেখুব র্যাঙ্ক বহুত ইএক্সপি পাওয়া, কারণ র্যাঙ্ক্রে আপনার যেতে বহুত এক্সপিরিয়েন্স বড়ে যদি র্যাঙ্ক খেলুছেন আপনার যেভাবে র্যাঙ্ক বহুত প্লস হয়ে সেভাবে ইএক্সপি বি বহুত প্লস মিলে। তো আপনার মানে বেশি বেশি ক্লাসিক খেলতু, তো না সরি র্যাঙ্ক খেলতু, র্যাঙ্ক খেলা দ্বারা আপনার বহুত ইএক্সপি মিলব। তো আপনার খালি র্যাঙ্ক খেলে হবনি, তো আপনার খালি র্যাঙ্ক্রে কিল বি কলে হবনি, আপনার স্ট্রাটেজি বনাইব পড়ব, আপনার লাস্ট যে রহবা পড়ব। তো আপনার যেতে পর্যন্ত আপনার গেমে বিতাউছেন তো আপনার ভালো ইএক্সপি মিলব। তো আপনার চেষ্টা করতু আপনার লাস্ট যে রুহতু গেমে, এবং আপনার বুইয়া যদি করছেন তাহলে বহুত আপনার ইএক্সপি পড়বে, এবং বহুত স্পিডে আপনার লেভেল অফ ইনক্রিজ হয়ে পড়ব।
କିନ୍ତୁ ଯଦି ଆପଣମାନେ ଏବେ ବି ଟ୍ରେନିଂରେ ଟାଇମ୍ ଦେଉଛନ୍ତି କିମ୍ବା ଆପଣମାନେ କଷ୍ଟମ୍ରେ ଟାଇମ୍ ଦେଉଛନ୍ତି, ସେଥିରୁ ଆପଣମାନଙ୍କର 0% EXP ମିଳେ, ସେଥିରୁ କିଛି ବି ଆପଣଙ୍କ ଲେଭେଲ୍ ଅପ୍ ହେବନି, ଆଦୌ ଟାଇମ୍ ହିଁ ୱେଷ୍ଟ ହେବ ଏବଂ ଆପଣମାନଙ୍କର କିଛି ଲେଭେଲ୍ ଅପ୍ରେ କିଛି ବି ସାହାଯ୍ୟ ହେବନି। ତ ଆପଣମାନେ ରାଙ୍କ୍ ହିଁ ଖେଳନ୍ତୁ, ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ରେକମେଣ୍ଡ କରୁଛି ଆପଣମାନେ ରାଙ୍କ୍ ଖେଳନ୍ତୁ, କ୍ଲାସିକ୍ ବି ଖେଳନ୍ତୁ କିନ୍ତୁ ରାଙ୍କ୍ ଆପଣମାନେ ବହୁତ ଖେଳନ୍ତୁ। ଯଦି ଆପଣମାନେ ସ୍କ୍ୱାଡ୍ ଖେଳୁଛନ୍ତି, ଯଦି ଆପଣଙ୍କ ସ୍କ୍ୱାଡ୍ ଠିକ୍ରେ ରହୁନାହିଁ, ଆପଣମାନେ ଖେଳିପାରୁନାହାନ୍ତି, ତାହେଲେ ଆପଣମାନେ ସୋଲୋ ଖେଳନ୍ତୁ, କାରଣ ସୋଲୋରେ ହିଁ ବହୁତ ମିଳିଥାଏ EXP। ତ ଆଜିର ଯେଉଁ ବି ଆମର ଟପ୍ରେ ଅଛନ୍ତି, ଆମର ୱାର୍ଲଡ଼ର ଯେଉଁ ନମ୍ବର ୱାନ୍ ଅଛି ଯେଉଁ ଲେଭେଲ୍ ଅପ୍ ଯାହାର, ତ ସେ ବହୁତ ସୋଲୋ ଖେଳେ, ସୋଲୋ ଖେଳିକି ତା'ର ଲେଭେଲ୍ 93 କରିଛି। ତ ଆପଣମାନେ ବି ଚାହିଁଲେ ଆପଣମାନେ ସୋଲୋ ଖେଳିକି ଆପଣମାନେ ରାଙ୍କ୍ ଖେଳିକି ଆପଣମାନେ ଷ୍ଟ୍ରାଟେଜି ବନେଇକି ଲାଜେ ସର୍ଭାଇଭ୍ କରିକି ଆପଣମାନେ ବି ଲେଭେଲ୍ ଅପ୍ କରିପାରିବେ। ତ ଏବେ ଆମେ କଥା ହେବେ କି ଆମର ଥାର୍ଡ଼ ଯେଉଁଟାକି ଆପଣମାନେ କେଉଁଭଳି ଡବଲ୍ ସ୍ପିଡ଼୍ରେ ଲେଭେଲ୍ ଅପ୍ କରିପାରିବେ। ତ ଆପଣମାନେ ଜାଣନ୍ତି କି ଆପଣମାନେ କେଉଁଭଳି ଡବଲ୍ ସ୍ପିଡ଼୍ କରିପାରିବେ। ତ ଡବଲ୍ ସ୍ପିଡ଼୍ କରିବାକୁ ଚାହିଁଲେ କି ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ସୁନ୍ଦର ଟିପ୍ସ ଦେବି। ତ ଆପଣମାନେ ବହୁତ ସହଜରେ ବନେଇପାରିବେ, ଆପଣମାନେ କ୍ଲାସିକ୍ ଖେଳନ୍ତୁ କିମ୍ବା ରାଙ୍କ୍ ଖେଳନ୍ତୁ। ତ ଆପଣମାନେ ଷ୍ଟୋର୍କୁ ପଳେଇବେ, ତ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ଷ୍ଟୋର୍କୁ ନେଇଯାଉଛି। ତ ଏଇଠି ଆପଣମାନେ ଷ୍ଟୋର୍ରେ ଦେଖନ୍ତୁ, ଆପଣମାନେ ଷ୍ଟୋର୍ରେ ମିଳିଯାଉଛି ଯେଉଁ EXP ଡବଲ୍ EXP କାର୍ଡ଼, ଯେଉଁଟାକି ଆପଣମାନଙ୍କ ଡବଲ୍ରେ ବହୁତ ସ୍ପିଡ଼୍ରେ ନାହିଁ, ଡବଲ୍ ସ୍ପିଡ଼୍ରେ ଆପଣମାନଙ୍କ EXP ପଡ଼ିପାରିବ। ଯଦି ଆପଣମାନେ ଆକୁ ଇକ୍ୱିପ୍ କରିକି ପଳାଉଛନ୍ତି, ଗେମ୍ ଖେଳୁଛନ୍ତି ଏବଂ ଲାଷ୍ଟରେ ଆପଣମାନଙ୍କୁ ଯେତିକି EXP ମିଳେ ତା'ର ଡବଲ୍ ହେଇଯିବ। ଯଦି ଆପଣଙ୍କୁ 600 ମିଳୁଛି ତ 1200 ହେଇଯିବ, ଯଦି ଆପଣ 700 ମିଳୁଛି ତ ସେଇଟା 1400 ହେଇଯିବ। ମନେକର ଆପଣମାନଙ୍କ 2 ଦିନ ଲେଭେଲ୍ ଅପ୍ ହେଉଛି, ତ ସେଇଟା ଆପଣଙ୍କ ଗୋଟେ ଦିନରେ ଗୋଟେ ଲେଭେଲ୍ ଅପ୍ ହେଇଯିବ। ତ ଆପଣମାନେ ଏଇଟା ୟୁଜ୍ କରନ୍ତୁ। ତ ଆପଣମାନେ ପୁଣି ମୋତେ କହିବେ କି ଏଇଟା ତ ଡାଇମଣ୍ଡ ଲାଗିବ, ତ 100 ଡାଇମଣ୍ଡ ଲାଗିବ। ତ ଆପଣମାନଙ୍କ ବହୁତ ଭଲ ଗୋଟେ ଟିପ୍ସ ଦେଉଛି, ଆପଣମାନେ ପ୍ରାୟତଃ ଜାଣୁଥିବେ କି ମେଲ୍ ଆକାଉଣ୍ଟରେ ବି ପ୍ରାୟ ନୁହେ ଆକାଉଣ୍ଟ ଖୋଲି ହେଇଯାଉଛି। ତ ଆପଣମାନେ ମେଲ୍ ଆକାଉଣ୍ଟରେ ବି ଖୋଲିପାରନ୍ତି କି ଆପଣ ଗେଷ୍ଟ ଆକାଉଣ୍ଟ ବି ଖୋଲିପାରନ୍ତି। ଗେଷ୍ଟ ଆକାଉଣ୍ଟ ଖୋଲିକି ଆପଣମାନେ ଗୋଟେ ନୁହେ ଆକାଉଣ୍ଟ କରିଦିଅନ୍ତୁ, ଏବଂ ଆପଣମାନେ ଯେତେବେଳେ ଫାଷ୍ଟ ଖେଳୁଛନ୍ତି ଗେମ୍ ପ୍ଲେ କରୁଛନ୍ତି, ତ ଆପଣଙ୍କ ଫାଷ୍ଟ ଗେମ୍ ପ୍ଲେ ପରେ ହିଁ ଆପଣଙ୍କ ଗୋଟେ ସ୍ପେଶିଆଲ୍ ଆଡ୍ରପ୍ ମିଳିଯାଉଛି, 10 ଟଙ୍କିଆ ହେଉ କିମ୍ବା 29 ଟଙ୍କିଆ, ଯାହା ବି ହେଲେ ଆପଣ ମିଳିଯାଉଛି। ତ ଆପଣମାନେ ସେଥିରୁ ଆପଣମାନେ ଆପଣଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ଗିଫ୍ଟ କରିଦେବେ, ତ ସହଜରେ ଆପଣଙ୍କର ମିଳିଯିବ। ତ ଆପଣମାନେ ତ ଏଇଟା ହେଇଗଲା ଡାଇମଣ୍ଡ ଖର୍ଚ୍ଚ, କିମ୍ବା ଆପଣଙ୍କୁ କିଛି ବି ଗେଷ୍ଟ ଆକାଉଣ୍ଟ ଖୋଲିବାକୁ ମିଳିବ, ବହୁତ କଷ୍ଟ କରିବାକୁ ପଡ଼ିବ। କିନ୍ତୁ ଆପଣମାନଙ୍କ ଆହୁ ବି ଅଛି, ଯେଉଁଟା ଆପଣଙ୍କର ଗିଲ୍ଡରେ ଆପଣଙ୍କ ଯେଉଁ ୱିକ୍ଲି ମିଳେ, ଯେଉଁଟା ଡେଲି ମିଳେ, ଆପଣମାନେ ଦେଖୁଥିବେ ଟ୍ୟୁଜ୍ଡେରେ ମିଳେ। ତ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖେଇ ଦେଉଛି, ଦେଖନ୍ତୁ ଆପଣମାନେ ଟ୍ୟୁଜ୍ଡେରେ ଯେଉଁଗୁଡ଼ା ମିଳେ, ତ ଆପଣମାନେ ଟ୍ୟୁଜ୍ଡେ ବି କଲେକ୍ଟ କରିପାରିବେ 50%। ତ ମାତ୍ର 2 ପ୍ରକାର ଅଛି ଆମର EXP, ଯେଉଁଟାକି ଆମର ଅଛି କି 100% ବାଲା ଗୋଟେ EXP କାର୍ଡ଼ ଅଛି, ଏବଂ ଆମର ଗୋଟେ 50% ବାଲା। ତ 50% ବାଲା ବି ମିଳିଯାଏ ଆମର ଯେଉଁ ଗିଲ୍ଡର ଅଛି, ଗିଲ୍ଡର ଯେଉଁ ଆମର ୱିକ୍ଲି ମିଳିଯାଏ, ଡେଲି ଟ୍ୟୁଜ୍ଡେରେ ମିଳିଯାଏ, ତ ଟ୍ୟୁଜ୍ଡେରେ ଆପଣଙ୍କୁ ମିଳିଯିବ। ଏବଂ ଆପଣମାନେ ଯେତେବେଳେ ଦେଖୁଥିବେ କି ନୂଆ ନୂଆ ରାଙ୍କ୍ ସିଜିନ୍ ଆସେ, ଯେତେବେଳେ ଆମର ରାଙ୍କ୍ ସିଜିନ୍ ବି ଖେଳନ୍ତି, ଆପଣଙ୍କ ରାଙ୍କ୍ ସିଜିନ୍ରେ ବି ଆପଣ ଯେତେବେଳେ ପ୍ଲାଟିନମ୍ କିମ୍ବା ଗୋଲ୍ଡ 4କୁ ଯାଆନ୍ତି, ସେତେବେଳେ ଗୋଟେ EXP କାର୍ଡ଼ ମିଳିଯାଏ। ଏବଂ ଯଦି ଆପଣମାନେ ପ୍ରତ୍ୟେକ ଥର ଏଲାଇଟ୍ ପାସ୍ ବି ନେଉଛନ୍ତି, ଆପଣମାନଙ୍କ ଏଲାଇଟ୍ ପାସ୍ରୁ ବି ଆପଣମାନଙ୍କୁ ମିଳିଯାଏ EXP କାର୍ଡ଼। ତ ଆପଣମାନେ EXP କାର୍ଡ଼ ନିଅନ୍ତୁ ଏବଂ ଡବଲ୍ ସ୍ପିଡ଼୍ରେ ଆପଣଙ୍କ ଲେଭେଲ୍ ବଢ଼େଇ ଦିଅନ୍ତୁ, ଏଇଟା ବହୁତ ସହଜ ମାନେ ଅଛି ଟିପ୍ସ। ତ ଆପଣମାନେ ଏଇଟାକୁ ଫଲୋ କରନ୍ତୁ ଏବଂ EXP କାର୍ଡ଼ ଦ୍ୱାରା ବି ଆପଣମାନେ ବହୁତ ସ୍ପିଡ଼୍ରେ ଆପଣଙ୍କ ଲେଭେଲ୍ ଗ୍ରୋ କରିଦିଅନ୍ତୁ। ତ ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ସହଜରେ ବୁଝିପାରିବେ ଏବଂ ଆପଣମାନେ ବି ଏଇ ଟିପ୍ସ ଫଲୋ କରନ୍ତୁ ଏବଂ ଆପଣମାନଙ୍କ ଲେଭେଲ୍ ବହୁତ ସ୍ପିଡ଼୍ରେ କରନ୍ତୁ। ତ ଆଶା କରୁଛି ଆପଣ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ, ତ ମାତ୍ର ଗୋଟେ ଲାଇକ୍ କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲିନି, କାରଣ ଲାଇକ୍ ବି ଗୋଟେ କରିଦିଅନ୍ତୁ। ଏବଂ ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଛି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ବେଲ୍ ନୋଟିଫିକେସନ୍ ଅଲ୍ରେ ସେଟ୍ କରିଦିଅନ୍ତୁ, ଏବଂ ଦେଖା ହେବା ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ। ତ ଟାଟା, ଗୁଡ଼୍ ବାଏ, ଟେକ୍ କେୟାର।